नमस्कार बंधुरा, आमी आबार आजकेर आपनादेर सामने हाजिर होयेछि ट्यालिर 11 नम्बर टिउटोरियल निये, अर्थात आजकेर 11 पर्व। आजके जे बिषयटी निये आलोचना करब, डबल मोड एंट्रीते किभाबे लेजार क्रिएट करबे। तो आसुन कथा ना बाड़िये काजे जावा जाक। एर जन्य आमादेर एकटी डेटाबेस लागबे। आमी आगे थेके डेटाबेसटी बानिये रेखेछि एबं एई डेटाबेस अनुसारे आमी जेटा करेछिलाम सेटी होच्छे ग्रुप तैरी करे रेखेछिलाम एवं लेजारो तैरी करे रेखेछिलाम। आपनारा आगे टिउटोरियलगुलो देखले अवश्यई ग्रुप एवं लेजार किभाबे तैरी करते हय सेटा जेने जाबेन। तो आजके आमी जेटी करब सेटी होच्छे ভাউচার এন্ট্রি करे देखाबो। एखाने प्रथम जे लेनदेनटी होयेछे सेखाने देखुन 2021 सालेर पयला एप्रिल मंजुरी टेक्सटाइल 10 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করে। এটাকে আমরা এন্ট্রি করব। এটাকে এন্ট্রি করতে গেলে আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে ভাউচারে ক্লিক দিতে হবে। ভাউচার খুলে যাবে। এখান থেকে আমরা যে ভাউচারটি আমাদের প্রয়োজন একেবারে প্রথমেই সেটি হচ্ছে টাকা পেয়েছি মানে রিসিভ ভাউচার। এই রিসিভ ভাউচার আমাদের সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে ডেটে আমাদের ক্লিক দিতে হবে। ডেটে ক্লিক দেওয়ার পরে 1/4/2021 এই তারিখটি রয়েছে, এই তারিখটি আমরা লিখব। এবং ডেবিট ক্রেডিট, এখানে ক্রেডিট হয়েছে অর্থাৎ টাকাটা যেখান থেকে গিয়েছে সেখানে আমরা কী লিখব, ক্রেডিট। টাকা মূলত আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্ট থেকে গিয়েছে, তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্ট সিলেক্ট করে নেব। ক্যাপিটাল অ্যাকাউন্ট থেকে 10 লক্ষ টাকা, অর্থাৎ 10-এর পরে 5টা 0, 1, 2, 3, 4, 5, 10-এর পরে কত গিয়েছে, 5টা 0 হয়েছে। হওয়ার পরে এবার আমরা কী করব, ডেবিট। ডেবিটে দেখুন ক্যাপিটাল অ্যাকাউন্ট থেকে ক্যাশ অ্যাকাউন্টে টাকাটা ডেবিট হয়েছে, তো 10 লক্ষ টাকা। তো আমরা এই ন্যারেশন ফিল্ডে লিখব, এটা লিখে আমরা কী করব, আবার এন্টার প্রেস করব, অর্থাৎ এই ভাউচারটি আমার এন্ট্রি হয়ে গেল। পরবর্তী পর্যায়ে যেটি রয়েছে সেটি হচ্ছে 1 এপ্রিল 4 লক্ষ টাকা টেস্ট ব্যাংকে জমা করে। তো আমরা চলে যাচ্ছি, এখানে চলে গিয়ে এখানে লিখব, ব্যাংকের সঙ্গে যদি লেনদেন হয় তাহলে সেটাকে আমরা কন্ট্রা ভাউচার বলবো। তো কন্ট্রা ভাউচার এখানে লিখব এবং আমরা ডেট লিখব 1 তারিখ 1/4/2021। এটা ছিল, আমরা ডেটটা দিয়ে এন্টার করে দেব। তো যেখান থেকে টাকাটা চলে যাবে সেখানে আমাদের ক্রেডিট হবে, অর্থাৎ সেটা ক্রেডিট, অর্থাৎ ক্যাশ টাকা জমা করছে, তাহলে ক্যাশটা ক্রেডিটের ঘরে লিখব এবং এখান থেকে 4 লক্ষ টাকা এন্টার করে দেব। এবং ডেবিট হয়েছে কোথায়, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে জমা করেছিল, তাই এটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আমরা সিলেক্ট করে নেব এবং এন্টার প্রেস করব। এখানে 4 লক্ষ টাকা, এই ব্যাংক নেম ইত্যাদি ইত্যাদি, মানে কত নোট আর কি, কোনটার কত নোট, 2000 টাকার নোট ধরুন, যদি সব 2000 টাকার নোটে দেওয়া হয়েছে, তো 2000 টাকার নোট যদি আমরা দেখি আর কি, তাহলে মোটামুটিভাবে 50টা 2000 টাকার নোট যদি হয় তাহলে 1 লক্ষ টাকা। 4 লক্ষ টাকা যেহেতু আমরা অ্যামাউন্ট হয়েছে আর কি, কত টাকার নোটের বিস্তারিত বিবরণ ইত্যাদি সব দিতে হবে, তো 50×4 অর্থাৎ 200টা আমরা এই 200টা লিখে দিলাম, অর্থাৎ 4 লক্ষ টাকা হয়ে গেল। এবং এইবারে ব্যাংক নেম আমরা লিখে দিচ্ছি স্টেট ব্যাংক, এখানে দেখুন স্পেসিফাই ব্যাংক, ব্যাংক নেম STAT, তো এখানে ব্যাংকের নাম আছে, তো আমরা ব্যাংকের নাম এখানে দিতেও পারি, নটও দিতে পারি। এখানে ধরুন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এটা লিখব। লেখার পরে ন্যারেশন ফিল্ডে আমরা লিখব ক্যাশ ডিপোজিট, অর্থাৎ অর্থ জমা দেওয়া, আমরা কি করে দেব, অ্যাকসেপ্ট করে দেব। ব্যাস, পরবর্তী পর্যায়ে আমাদের 3 নম্বর যেটা ছিল, এখানে দেখুন 3 এপ্রিল 2021 1.5 লক্ষ টাকার আসবাবপত্র নগদে ক্রয় করছে। তো আমি প্রসঙ্গত বলে রাখি, যদি কেউ কোনো মাল বিক্রয়ের উদ্দেশ্যে কেনে তাহলে সেটি পারচেস ভাউচার হবে, আর যদি কেউ কোনো মাল কিনে স্থায়ী সম্পত্তি হিসেবে রেখে দেয়, যেমন ফার্নিচার, কোম্পানির কোনো যন্ত্রাংশ, যে যন্ত্রাংশ কখনোই বিক্রয় হবে না, এরকম কোনো কিছু, এগুলো হলে পেমেন্ট ভাউচার হবে। তো আসুন আমরা কী করব, এখানে পেমেন্ট ভাউচারে চলে যাচ্ছি। পেমেন্ট ভাউচারে চলে যাওয়ার পর এখানে আমরা ডেটে ক্লিক দেব। এখানে আমাদের যে ডেট ছিল সেটি হচ্ছে 3 এপ্রিল, তাহলে 3/4/2021 এটা লিখব। এটা লেখার পরে যেখানে গিয়ে টাকাটা জমা হবে সেখানে আমরা কী লিখব, ডেবিট লিখব।
अर्थात फार्निचार अकाउंटे जमा होच्छे ताले डेबिटर भारे फार्निचार पड़बे। एखाने आमादेर जतो रहेछिलो जतो टाका 1.5 लाख टाका अर्थात 15 ঠিক আছে শূন্য, এরপরে ধরুন এই 150 এবার 1000 1 2 3 এই 1.5 লক্ষ টাকা এটা আমরা কী করব, ক্রেডিট হয়েছে কোথা থেকে, নগদে অর্থাৎ ক্যাশ থেকে ক্রেডিট হয়েছে, তাই আমরা ক্যাশ সিলেক্ট করে দেবো এবং এন্টার প্রেস করব। তাহলে এখানে আমরা লিখব ফার্নিচার বাই অর্থাৎ ফার্নিচার কেনা, এইখানে লিখে অ্যাকসেপ্ট করে দিচ্ছি, হয়ে গেল। নেক্সট পরবর্তী পর্যায়ে যেটা রয়েছে 3 এপ্রিলের পরে 5 এপ্রিল, এখানে দেখুন 1.5 লক্ষ টাকার তুলো 1.5 লক্ষ টাকা এই টাকার তুলো নগদে ক্রয় করছে, তাহলে মাল বিক্রয়ের জন্য কিনেছে পারচেস ভাউচার, আমরা এখানে লিখব পারচেস ভাউচার। এইখানে পারচেস ভাউচার, এখানে একটি কথা বলে দিই, এইখানে আপনাদের যে জিনিসটা রয়েছে এই মোড চেঞ্জ করে নিতে হবে, এইখানে দেখুন অ্যাজ ইনভয়েস আর অ্যাজ ভাউচার, ডেবিট ক্রেডিটটাকে ব্যবহার করতে গেলে তাহলে অ্যাজ ভাউচার করে নেবেন, তবে ডেবিট ক্রেডিট পাবেন। এবং এটা যত তারিখে হয়েছে সেটা আমরা একটু দেখাচ্ছি, সেটি হচ্ছে 5 এপ্রিল। তাহলে এইখানে আপনারা কী লিখবেন, এই ডেট ফিল্ডে এই ডেট আছে 5 এপ্রিল, তাহলে 5 এটা লিখে এন্টার দিলেই হয়ে যাবে। এবং এটা সাপ্লায়ারের সঙ্গে যে বিবরণ আছে সেটা এখানে দিয়ে দেবেন। তো এখানে 1.5 লক্ষ টাকা কী করেছে, মাল কিনেছে, তো ক্রেডিট হয়েছে এখানে যেখান থেকে টাকাটা গিয়েছে ক্যাশে, তো ক্যাশ এখানে রিসিপ্ট নম্বর ইত্যাদি ইত্যাদি আপনাদের যেগুলো আছে আর কি সেগুলো আপনাদের লিখতে হবে, বিল নম্বর, মাল কেনা হলে বিল আসে সেগুলো আপনাদের এন্ট্রি করতে হবে। তো এখানে আমি কী করলাম, কিছুই লিখলাম না, তো রিসিপ্ট নোট আমি যদি ব্যাকে গিয়ে লিখি রিসিপ্ট নোট, যদি আমি এরকম জায়গাগুলো পূরণ করে নিই, আমি আপনাদের দেখাচ্ছি ক্যাশ, তো এখানে ধরুন এইখানে রিসিপ্ট নোট ধরুন 1, এখানে ধরুন এই ডেট 5 এপ্রিল, এখানে আর কিছুই লিখছি না, তো রিসিপ্ট ডকুমেন্ট নম্বর 1 2 3, এখানে ডেট ধরুন আজকের ডেট আমি দিচ্ছি, এখানে 5 তারিখ দিলাম, তো 5 তারিখ দিয়ে দিলাম, এখানে ডিসপ্যাচ থ্রু কিসের মাধ্যমে, ট্রান্সপোর্ট গাড়ি করে মাল এসেছে, তারপরে দেখুন ডেস্টিনেশান, ডেস্টিনেশান মানে আপনার কোম্পানিতে, তাহলে এখানে ধরুন কোম্পানি অফিস, কোম্পানির অফিসে মাল যারা পৌঁছে দিয়েছে, তারপর ধরুন এখানে ক্যারিয়ার নেম অথবা এজেন্ট, ধরুন আমরা এখানে মাল দিয়েছে যে মাল আপনাকে বিক্রি করেছে XYZLTD, এরা মালটা দিয়েছে, এখানে বিলিং নম্বর এটা আরও বা ডেট টেট ইত্যাদি, এখানে ধরুন মোটর ভেহিকেল নম্বর কোন গাড়িতে এসেছে সেই গাড়ির নম্বর ইত্যাদি লিখবেন, লিখে এখানে এই ক্যাশ থাকবে, ঠিক আছে, এ যাবতীয় যা কিছু আছে যেমন থাকবে, এসব কিছু এ করতে হবে না, করার পরে কত টাকা আর কি ওটা আর কি বিস্তারিত বিবরণ আপনি পরে দেখতে পারবেন। রেকর্ডের সুবিধার জন্য ক্রেডিট হয়েছে ধরুন 1.5 লক্ষ টাকা, 1 2 3, এই 1.5 লক্ষ টাকা এই টাকাটা হচ্ছে নগদে মাল কিনেছে, এটা কোথায় গিয়েছে, পারচেস অ্যাকাউন্টে গিয়েছে 1.5 লক্ষ টাকা। তো পারচেস অ্যাকাউন্টে এখানে আমরা লিখব একদম সরাসরি এই জায়গাটা তুলো কেনা, তো তুলো কেনা আমরা এরকম লিখব বাইং কটন অর্থাৎ তুলো কিনেছে, এন্টার প্রেস করবো, অ্যাকসেপ্ট করে দেবো, কাজ শেষ। পরবর্তী পর্যায়ে এখানে দেখুন এখানে বলেছে 6 এপ্রিল 60,000 টাকার তাঁত মেশিন নগদে ক্রয় করছে, 60,000 টাকার মেশিন নগদে ক্রয়, তাঁত মেশিন কিন্তু বিক্রি হবে না, এটা পেমেন্ট ভাউচারে ফেলে দেব, তাহলে এখানে পেমেন্ট ভাউচার, এখানে ডেট দিচ্ছে, এখানে ডেট আপনারা ডেট ফিল্ড থেকে সাথে এখানে আচ্ছা এখানে দেখুন 6 এপ্রিল আছে, তো এটা হচ্ছে 6/4/2021 যেমন ছিল তেমন, তো ডেবিট যেটা হচ্ছে সেটি হচ্ছে টাকা যে জায়গায় গিয়েছে
তাহলে তাঁত মেশিন কেনা মানে কিনছে। তো এখানে আমরা ডেবিট যেটা হবে সেটি হচ্ছে পারচেস অ্যাকাউন্টে কিনব, এটা পারচেস অ্যাকাউন্ট চলে যাবে, মাল কেনা হয়েছে পারচেস অ্যাকাউন্টে, এখানে হচ্ছে ডেবিট হচ্ছে, কত টাকা ডেবিট হচ্ছে এখানে ধরুন এটা কত টাকা ছিল, এটি হচ্ছে 60,000 টাকা। তো 60, 1, 2, 3, 4, 5, তো 7,000 টাকা, 60,000 টাকা ডেবিট হয়েছে, 4টে 0 হবে, 60-এর পরে 3টে 0 অর্থাৎ মোট 4টে 0, এবং ক্রেডিট হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট থেকে ক্রেডিট হয়েছে। বাইং মেশিন, এখানে মেশিনের জায়গায় আমরা লিখতে পারি লুম মেশিন, LOOM মেশিন, ব্যাস। তো এটি আমরা কী করে দেবো, অ্যাকসেপ্ট করে নেব। এবার এই লুম মেশিন কেনার পরে এখানে দেখুন 7 এপ্রিল বাড়ি ভাড়া বাবদ 12,000 টাকা স্টেট ব্যাংকের চেকের মাধ্যমে আগাম দিচ্ছে। তো এটা আমরা কী করছি, বাড়ি ভাড়া বাবদ যেহেতু টাকাটা দিচ্ছে এটা আমরা অ্যাডভান্স অ্যাকাউন্টের মধ্যে ফেলে দেব। টাকা দেওয়া মানে এটি হচ্ছে পেমেন্ট ভাউচার, আমরা পেমেন্ট ভাউচারে চলে যাচ্ছি, এবং এটি অ্যাডভান্স অফিস রেন্ট অ্যাকাউন্ট এর আন্ডারে ফেলে দেব। তো আমরা এখানে চলে যাচ্ছি, এটি হচ্ছে পেমেন্ট ভাউচার, এখানে দেখুন পেমেন্ট ভাউচার, ঠিক আছে। ডেট আমরা এখানকার যে ডেট রয়েছে সেই ডেটটা দেব, 7 এপ্রিল, অটোমেটিক ডেট দিয়ে দিচ্ছে 7 এপ্রিল। ডেবিট হচ্ছে অ্যাডভান্স অফিস রেন্ট অ্যাকাউন্টে ডেবিট হচ্ছে, এবং 1,20,120, এরপরে 3টে 0, 1, 2, 3 এটা লিখব। এটা লেখার পরে আমরা ক্রেডিট হচ্ছে স্টেট ব্যাংকের চেক দিয়েছে, তাহলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এখান থেকে আমরা 1,20,000 টাকা, এই দেখুন চেক, চেকে দেওয়া রয়েছে, এখানে রেঞ্জ নট অ্যাপ্লিকেবল, এখানে ইনস্ট্যান্ট নম্বর ধরুন 1, 2, 3, 4, 5, 6 ইত্যাদি লিখে দিয়েছি 7 এপ্রিল 2021। এবারে আমরা লিখছি যে এখানে লিখছি অ্যাডভান্স হাউস রেন্ট পেমেন্ট, অ্যাডভান্স বাড়ি ভাড়া দেওয়া হবে। এর পরবর্তী পর্যায়ে দেখুন 10 এপ্রিল এখানে 2,50,000 টাকার কাপড় নগদে বিক্রয় করছে, তাহলে নগদে বিক্রয় করছে, বিক্রয় মানে সেলস অ্যাকাউন্ট, আমরা চলে যাচ্ছি সেলস অ্যাকাউন্টে, এবং এখানে এই চেঞ্জ মোড করে নেব, অ্যাজ ইনভয়েসের পরিবর্তে আমরা অ্যাজ ভাউচার করে নেব সেলস, তাহলে বিক্রয় হচ্ছে। এখানে ডেট আমরা যে ডেট ছিল সেটি হচ্ছে 10 এপ্রিল, আমরা লিখব 10, এটা লিখে এন্টার প্রেস করে দিলেই হয়ে যাবে। ডেবিট যেটা হচ্ছে টাকাটা এসে নগদে জমা হচ্ছে, আমরা আপনাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি, নগদে বিক্রয় হচ্ছে, তাহলে ক্যাশে এসে টাকাটা জমা হচ্ছে, সেই জন্য ডেবিট। ডেলিভারি নোটস ইত্যাদি অনেক ধরনের অনেক কিছু রয়েছে, সেগুলো না লিখলে আপনারা লিখবেন, না হলে লেখার দরকার নেই। এটা লেখার পরে এখানে ক্যাশ লিখে দেবেন, এখানে ওয়েস্ট বেঙ্গল, এবং এখানে যে টাকার অ্যামাউন্ট ছিল সেই টাকার অ্যামাউন্টটা দেখিয়ে দিচ্ছি 2,50,000, তাহলে 2,50,000, 1, 2, 3 এটা এখানে ক্রেডিট হয়েছে সেলস অ্যাকাউন্ট। এই জায়গাটা আমরা লিখব সেলিং ক্লথস, অর্থাৎ কাপড় বিক্রি, এটা লিখে আমরা অ্যাকসেপ্ট করে নেব। পরবর্তী পর্যায়ে দেখুন 11 এপ্রিল 1,00,000 টাকা কাপড় চেকের মাধ্যমে বিক্রয় করে এলাহাবাদ ব্যাংকে জমা করে, এ দেখুন আবার সেলস 11 এপ্রিল, এখানে দেখুন ডেট 11 এপ্রিল অটোমেটিকভাবে দিয়ে দিয়েছে। আমি ব্যাকে চলে যাচ্ছি, সেলস 2, টাকাটা যেখানে এসে জমা হচ্ছে কোথায় জমা হচ্ছে দেখুন, এলাহাবাদ ব্যাংকে জমা হচ্ছে, এলাহাবাদ ব্যাংক অ্যাকাউন্ট 1,00,000 টাকা, এইসব আপনার কিছু লেখার দরকার নেই, লিখলে লিখবেন এলাহাবাদ ব্যাংক অ্যাকাউন্ট
এখানে ডেবিটে লিখবেন 100,000 টাকা, 100, 1, 2, 3 এটা লিখবেন। চেকের মাধ্যমে হোক আর যার মাধ্যমে হোক বা ওয়ার ট্রান্সফারে হোক, এটা আপনি সিলেক্ট করে নেবেন। ক্রেডিট হচ্ছে আপনার সেলস অ্যাকাউন্ট থেকে। তো এখানে আপনি লিখে দেবেন, এখানে লিখবেন সেলিং ক্লথস, কাপড় বিক্রি, অ্যাকসেপ্ট করে নিন। এরপরে পরবর্তী পর্যায়ে 16 এপ্রিল, এখানে দেখুন 70,000 টাকার কাপড় সাগরিকা ট্রেডিংকে বাকিতে বিক্রয় করে। 16 এপ্রিল 70,000 টাকার কাপড় বাকিতে বিক্রয় করে, এটাও কিন্তু সেলস ভাউচার হবে। এবং যে ব্যক্তি ধারে মালটি কিনছে তার নাম কী হবে, ডেবিট সেখানে হবে। এখানে দেখুন সাগরিকা ট্রেডিং, এটি লেখা থাকবে। এখানে 70,000 টাকা, 70, 1, 2, 3 এই 70,000 টাকা ডেবিট হলো। এখানে ধরুন এই ব্যক্তি এই জায়গাটা বোঝার আছে, এখানে সে মাল নিচ্ছে, আপনি বাকিতে যখন মাল দেবেন আপনার নোট অবশ্যই রাখতে হবে। ধরুন এই নিউ রেফার, এখানে 1 নম্বর বিল, তার সঙ্গে যে বিলের লেনদেন হয়েছে, প্রথম লেনদেন হচ্ছে, আপনি এটা 1 লিখে রাখেন। পরবর্তী পর্যায়ে 1 নম্বর বিলের এগেনস্ট আপনি টাকা পাবেন। তো 70,000 টাকা ওখানে, ওটা ডেট আপনি লিখতে পারবেন, কোনো অসুবিধে নেই। এটা ক্রেডিট হয়েছে সেলস অ্যাকাউন্ট থেকে, তো 70,000 টাকার মাল সে বাকিতে নিয়েছে। এর পরবর্তী পর্যায়ে যেটি রয়েছে আমি সেগুলো দেখাচ্ছি যে কোনটা কী জিনিস কীভাবে হচ্ছে। 50,000 টাকা সাগরিকা ট্রেডিং থেকে বকেয়া টাকা পাওয়া গেল, অর্থাৎ আপনি এই টাকাটা পেয়েছেন, এটা রিসিপ্ট ভাউচার হিসেবে আপনি এন্ট্রি করবেন, টাকা পেলে রিসিপ্ট ভাউচার হবে। তো এখানে রিসিপ্ট, আপনি এখানে দেখুন রিসিপ্ট আছে, তো রিসিপ্ট ভাউচার। আপনি এখানে ডেট ফেলুন, কত তারিখ ছিল এটি আপনার, 19 এপ্রিল ছিল, তো এটি হচ্ছে 19 এপ্রিল, আমি লিখে দিলাম। টাকাটা এসে জমা হচ্ছে কোথায় দেখুন, টাকাটা যে ক্রেডিট হচ্ছে, অর্থাৎ এখানে ক্রেডিট যে টাকা দিচ্ছে সেখান থেকে এই ক্রেডিটের ভরে সেটা লিখতে হবে। এই সাগরিকা ট্রেডিং, এদের নাম লিখবেন, এরা দিচ্ছে 50,000 টাকা দিচ্ছে, 50, 1, 2, 3 50,000 টাকা দিল। এখানে এই যে এগেনস্ট রেফার, এবার কিন্তু নিউ রেফার নয়, এবার এগেনস্ট রেফার, এই এই তারিখে মাল নিয়েছিল, তাহলে এখানে রেফার নম্বর এইটা আপনি ওকে করে দিন। এইখানে দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে এখনও পর্যন্ত তার কাছে 20,000 টাকা পাওনা রয়েছে, এবং ডেবিট হচ্ছে কোথায় দেখুন, এই টাকাটা পাওয়া গেল, বকেয়া টাকা পাওয়া গেল। বকেয়া টাকা মানে ক্যাশে দিয়েছে। তো এখানে আমরা কী লিখব, ক্যাশ, এখানে 50,000 টাকা আমাদের ক্যাশে দিয়েছে। এখানে আমরা কী করব, ওকে করে দেব। এর পরবর্তী পর্যায়ে দেখুন 10,00,000 টাকা গ্রামীণ বিকাশ ব্যাংক থেকে লোন পে স্টেট ব্যাংকে জমা করা হলো। হ্যাঁ বন্ধুরা, আপনাদের একটি কথা বলে দিই, এখানে কিন্তু এই যে ব্যাংকের সঙ্গে ব্যাংকের লেনদেন হচ্ছে, তাহলে এটা আমরা কন্ট্রা ভাউচার করব, এবং ক্রেডিট হচ্ছে টাকাটা গ্রামীণ বিকাশ ব্যাংক, এই গ্রামীণ বিকাশ ব্যাংক থেকে 10,00,000 টাকা ক্রেডিট হচ্ছে, 10, 5, 1, 2, 3, 4, 5 এই 10,00,000 টাকা গ্রামীণ বিকাশ ব্যাংক থেকে লোন পাওয়া গেছে, চেকের মাধ্যমে পাওয়া গেছে, ইত্যাদি ইত্যাদি বিবরণ আমরা লিখব। লেখার পরে আমরা কী করব, ডেবিট, এই গ্রামীণ বিকাশ ব্যাংকের এই যে টাকাটা আছে এই টাকাটা আমরা কী করে দেবো, এখান থেকে আমরা কোথায় জমা করব, আমাদের যে জমা করার জায়গাটা ছিল সেই জায়গাটা আমরা লিখব। এখানে ধরুন গ্রামীণ বিকাশ ব্যাংক থেকে লোন পেয়ে স্টেট ব্যাংকে জমা করছে, তাহলে এখানে দেখুন এইখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া রয়েছে, এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এখানে আমরা ন্যারেশন ফিল্ডে লিখব টেকিং লোন, টেকিং লোন, লোন নেওয়া হচ্ছে। তো এই জায়গায় আমরা লোন নিলাম। নেক্সট পরবর্তী পর্যায়ে আমাদের যে যে জিনিসগুলো রয়েছে সেগুলো দেখুন, 28 এপ্রিল 1,000 টাকা টেলিফোন বিল নগদে।
তো 28 এপ্রিল নগদে দেওয়া মানে কোনো জিনিস আর কি পেমেন্ট টাকা নগদে যখন আমরা দেব পেমেন্ট ভাউচার, এখানে দেখুন ডেবিট হচ্ছে যেখানে টাকাটা যাবে সেখানে টেলিফোন বিল, এবং এখানে কি বলেছে 1000 টাকা, তাহলে আমরা লিখব 1000 টাকা, 1 2 3 1000 টাকা চলে গেল। এবং ক্রেডিট হচ্ছে কোথা থেকে, ক্যাশ থেকে আমাদের এটা ক্রেডিট হচ্ছে। তো এখানে আমরা লিখব টেলিফোন বিল, টেলিফোন বিল, এন্টার প্রেস করে দেবো। এর পরবর্তী পর্যায়ে দেখুন 5000 টাকা ট্রান্সপোর্ট বিল। তো 5000 টাকা ট্রান্সপোর্ট বিল, ধরুন টাকা কাউকে দিলে পেমেন্ট ভাউচার হয়, ওই একই ডেট, ডেট আমাদের ছিল এটা কত তারিখ ছিল, এটি 28 এপ্রিল ছিল। তো আমরা এখানে লিখব 28 এপ্রিল, 28 এপ্রিল, এখানে আমরা লিখব পেমেন্ট ভাউচার। তো এখানে ডেবিট হচ্ছে টাকাটা, এখানে ধরুন ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্ট বিল, ট্রান্সপোর্টের টাকা দেওয়া হচ্ছে 5000 টাকা, অর্থাৎ লরি ভাড়া ইত্যাদি ইত্যাদি যে ভাড়া, 5000 টাকা লেখার পরে ক্রেডিট হচ্ছে ক্যাশ থেকে, এখান থেকে ক্যাশ থেকে আমার ক্রেডিট হয়ে যাচ্ছে, এটি গেল। নেক্সট সর্বশেষ, এখানে ধরুন 30 এপ্রিল 2001 50000 টাকা লেবার পেমেন্ট দেওয়া হচ্ছে। তো এখানে পেমেন্ট ভাউচার ডেট 30 এপ্রিল, 30 এপ্রিল, এখানে 50000 টাকা ডেবিট হচ্ছে লেবার পেমেন্ট অ্যাকাউন্টে ডেবিট হচ্ছে, এখানে ধরুন 50000 টাকা, 50 1 2 3 50000 টাকা লেবার পেমেন্ট দেওয়া হচ্ছে, ক্রেডিট হচ্ছে ক্যাশ থেকে, ক্যাশ থেকে দেওয়া হচ্ছে, এখানে ধরুন ক্যাশ অ্যাকাউন্ট রয়েছে, ক্যাশ থেকে আমরা লিখব। তো মোটামুটিভাবে এই ন্যারেশন ফিল্ড অবশ্যই আপনারা লিখবেন। আজকে এই যতগুলো ভাউচার ছিল আমি একটা প্রজেক্ট ওয়াইজ দেখালাম, এরপর এই সমন্বয়ের যে টাকা এটি নিয়ে আমি আরেকটি টিউটোরিয়াল বানাবো, টিউটোরিয়ালটি অনেক লেন্দি হয়ে যাচ্ছে। আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে সময় দিয়ে দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। আপনারা ভালো থাকবেন, আপনাদের প্রত্যেকটা মুহূর্ত ভালো কাটুক, ধন্যবাদ।